কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চর যাত্রা সিদ্ধি গ্রামের একটি কাঠের ব্রিজ তৈরি করা হয়েছিল কন্টা কটারের মাধ্যমে প্রায় 6 থেকে 7 মাস আগে। তবে ইতিমধ্যেই 3 বার ভেঙেছে ব্রিজ। সেই ব্রিজের এখনো আরো বেশি বেহাল অবস্থা হয়ে রয়েছে। মানুষের যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ইতিমধ্যে আপনারা জানেন এই গ্রামে একজন থাকে, একজন মহিলা, তার সপ্তাহ আগে পা ভেঙে গেছে। তো এই কাঠের ব্রিজের উপর থেকে এটা 3 বার এই ব্রিজটা ভেঙে গেছে। কেমন কাঠ দিয়েছে কন্ট্রাক্টরও সেমন কাঠ দিয়েছে, আর যারা দায়িত্বশীল লিডাররা নেতারা রয়েছে কীভাবে দুর্নীতি করেছে। ভোটে জেতার আগে যদি এরকম দুর্নীতি চলে, ভোটে জেতার পরে আবার কত দুর্নীতি করবে। তো দেখতেই পাচ্ছেন, আরও দেখাচ্ছি সব ভেঙে গেছে কীভাবে কাঠ। এই ভোট ইলেকশন অবধি যাবে না এই ব্রিজ। সব জায়গায় কাঠ ভেঙে গেছে। বিগত দিনে গ্রামের একজন মহিলা ওই ব্রিজের কাঠের ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় কাঠ ভেঙে পা ঢুকে যায় এবং তার পা ভেঙে যায়। পাশাপাশি তাঁর বুকেও চোট লাগে। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। স্থানীয়দের দাবি, এই ব্রিজ যদি ভালো থাকতো এই মহিলার পা ভাঙতো না। এই তো পঞ্চায়েতের এই অবস্থা, ভোটের আগে এমন হচ্ছে, ভোটের পর আবার কি করবেন নেতৃত্বরা? এই এখানে পঞ্চায়েত দায়িত্বশীল আছে, যেহেতু লিডাররা কী করছে তারা দেখতে পারছে না। এরকম ব্রিজ ভেঙে রয়েছে, 3 মাস হয়নি ব্রিজের কাজ হয়েছে, সেই ব্রিজ ভেঙে গেছে। তাহলে কেমন কাজ, কত দুর্নীতি করেছে? তাহলে ইলেকশনের পরে আবার আরও তো বেশি দুর্নীতি করবে। তাই বলি আর কোনো মানুষ তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন না। সকালবেলা টোটো দিয়ে নেমে আমি হেঁটে যাচ্ছিলাম না, ওরও পড়ে গেছি, পড়ে গেলে শ্বাসটা বন্ধ হয়ে গেছিল। আর ওইখানে ওখান থেকে টোটো আবার ওখান থেকে সবাই নিয়ে এসেছে, যখন নেমে গেল না তখন মনে হয় আমি মরে গেলাম, আর আমার শরীরে কিছু ছিল না। তাও ওখান থেকে এসে তাহলে হসপিটাল নিয়ে গেল, বাচ্চা নিয়ে গেল, ওখানে এক্সরে হলো, ডাক্তারবাবু বললো যে আমার পুরো তোমার পা ভেঙে গেছে। তাও ওই ওষুধ চলছে এখন, বুকে লেগেছে, তার বুকে ওষুধ, বুকে ব্যথাটা কমছে না। এই ঘটনা আছে। আপনার নাম? মনি মাহাতো আছে। মানুষের মৃত্যু মুখ দিয়ে মৃত্যু মুখে মানুষকে মৃত্যু মুখে চলাফেরা করি, জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্টে বেঁচে এসছে। মানে এমন ব্রিজ করেছে, ব্রিজের আগামীতে হয়তো বড় কোনো ঘটনা ঘটতেই পারে। দেখো ব্রিজের পথে টোটো গেলো বা অ্যাম্বুলেন্স গেলো, অ্যাম্বুলেন্স ধরে পেশেন্ট নিয়ে যাচ্ছে, দেখো স্পট ওইখানে ভেঙে পড়ে গেলো। তা আমি সরকারের কাছে আবেদন করবো, ব্রিজটা যত ব্রিজ সরকারের তরফ থেকে করা হয় বা এটা খুবই ভালো হবে, দেখবে এইখান থেকে কয়েক হাজার মানুষ যাওয়া আসা করে ব্রিজে পড়ছে। স্থানীয় নেতৃত্বদের প্রতি এমনই কঠু কথা বলেন স্থানীয় অধিবাসীরা। শুধু এই ব্রিজ নয়, কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাটও যথেষ্ট খারাপ বলেই জানিয়েছেন অধিবাসীরা। এই উন্নয়ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, দেখতে পাচ্ছেন এই যে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, দেখুন দেখতে পাচ্ছেন এই গ্রামে ঢুকেছি পঞ্চায়েত ভোটের আগেই, উন্নয়ন দেখুন কত সুন্দর উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস। এই দেখতে পাচ্ছেন এই গ্রাম, গ্রামের নাম চোর যাত্রা সিঁধি, দেখতে পাচ্ছেন গ্রামের অবস্থা। সামনে পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের আগে রাস্তার অবস্থা দেখুন। এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুন্দর উন্নয়ন, রাস্তা ভেঙে রয়েছে, এই দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, দেখতে পাচ্ছেন কী কত সুন্দর উন্নয়ন করেছে, রাস্তা ভাঙা। এইটা এটা হচ্ছে চোর যাত্রা সিঁধি গ্রাম, দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন হয়েছে এই গ্রামে, মানে কত সুন্দর উন্নয়ন, দেখতে পাচ্ছেন জল জমে আছে রাস্তার উপরে। Jewelers Money, B. Dash and Sons Jewelers. Notun Rupay,
নতুন সাজে। কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, খ্যাংরাপুর, টিএমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।